আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি পুলিশরাণী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তাহমিন আক্তার মুক্তা, সহকারী শিক্ষক বিজ্ঞান, পুলিশরাণী উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। আমি আজ তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, অষ্টম অধ্যায়, রাসায়নিক বিক্রিয়া, এ অধ্যায়টি নিয়ে। আমি এ অধ্যায়ের উপর তোমাদের আরও একটি ক্লাস করিয়েছিলাম, ওই ক্লাসে আমি তোমাদেরকে কিছু কাজ দিয়েছিলাম, আর ওই অধ্যায়ের কিছু প্রধান আলোচ্য বিষয়গুলো আমি এভাবে আলাদা করে লিখেছিলাম। ওই গত ক্লাসে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো ছিল প্রতীক, সংকেত, যোজনী এবং রাসায়নিক সমীকরণ। এগুলা কি তা বলেছিলাম, তারপর কিছু প্রতীক লিখে দেখিয়েছিলাম, প্রতীক লেখার নিয়ম, সংকেত কিভাবে লিখতে হয়, যোজনী কি, তারপর রাসায়নিক সমীকরণ কিভাবে লেখা যায় ইত্যাদি সমূহ, এবং তোমাদের কিছু কাজও দিয়েছিলাম। আশা করি তোমরা বাড়িতে কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করেছো। এসো আজ আমরা রাসায়নিক সমীকরণ কথাটা খুব অল্পভাবে একটু বলে নেই অন্য পড়াগুলো শুরু করার পূর্বে। রাসায়নিক সমীকরণ, মনে করো যে আমি ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই বিক্রিয়াটা লিখলাম। এই যে এই বিক্রিয়ায় দুইটি যৌগ মিলে, দুইটি যৌগ মৌল বা যৌগ যাই হোক, দুইটি মৌল বা যৌগ মিলে ভিন্ন ধর্মী একটি পদার্থ তৈরি হয়, এই জিনিসটাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। যেমন ধরো তুমি যদি এখন নাইট্রোজেন প্লাস টু হাইড্রোজেন টু অ্যামোনিয়া এই সমীকরণটাকে লিখো, তাহলে দেখো এটা একটা সমীকরণ যার একটা বাম পক্ষ আছে, লেফট হ্যান্ড সাইড, আবার একটা ডান পক্ষ আছে। তাহলে একটা রাসায়নিক সমীকরণে বাম পক্ষ থাকবে, ডান পক্ষ থাকবে, এখানে দুটি যৌগ মিলিত হয়ে ভিন্ন ধর্মী একটা পদার্থে পরিণত হবে, উৎপন্ন পদার্থটার ধর্ম বিক্রিয়ক পদার্থ দুটার ধর্ম থেকে সম্পূর্ণ ভিন্ন হবে, এই বিষয়টাকে বলা হয় কি রাসায়নিক সমীকরণ। অর্থাৎ দেখো, এবং রাসায়নিক সমীকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এখানে রাসায়নিক সমীকরণে এই যে সমীকরণের বাম দিকের অংশটা যারা অংশগ্রহণ করে বিক্রিয়ায় তাদেরকে বলা হয় বিক্রিয়ক, আর যারা বিক্রিয়ায় উৎপন্ন হচ্ছে তাদেরকে বলা হয় কি উৎপাদ। তার মানে একটা রাসায়নিক সমীকরণে দুটা অংশ, বাম বাম দিকের অংশ, ডান দিকের অংশ থাকবে, অর্থাৎ এখানে দুটা বিক্রিয়ক থাকবে, এই দুটা বিক্রিয়ক মিলিত হয়ে একটা উৎপাদ উৎপন্ন করবে যা সম্পূর্ণ একটা ভিন্ন ধর্মী পদার্থ। অর্থাৎ বিক্রিয়ক সমূহের ধর্ম হতে উৎপাদ সমূহের ধর্ম সম্পূর্ণ আলাদা হবে, এই জিনিসটাকে সমীকরণ আকারে, এই জিনিসটাকে বিক্রিয়ার মাধ্যমে প্রকাশ করাটাকে বলা হয় কি রাসায়নিক সমীকরণ। তারপর দেখো, রাসায়নিক সমীকরণের পরে একটা টপিক আছে যে সমীকরণ সমতাকরণ। সমীকরণ সমতাকরণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তবে সকল ক্ষেত্রে সমীকরণ সমতাকরণ করার প্রয়োজন হয় না। সমীকরণ সমতাকরণ এটা সাধারণত করা হয় খুব বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে, সমীকরণটা অবশ্যই সমতাকরণ করতে হয়, আর বাকি সকল ক্ষেত্রে সমীকরণটা সমতাকরণ করতে হয় না। কিন্তু তারপরে সমীকরণ সমতাকরণ কীভাবে করতে হয় এই জিনিসটা আমাদেরকে আয়ত্ত করতে হবে। যেমন ধরো আমি একটা বিক্রিয়া লিখি, আমরা জানি নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন কি উৎপন্ন হয়, অ্যামোনিয়া। নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে উৎপন্ন হয় অ্যামোনিয়া। এখন নাইট্রোজেন হাইড্রোজেন মিলে যে অ্যামোনিয়া উৎপন্ন হলো,
এখানে নাইট্রোজেন আছে একটি আর এখানে নাইট্রোজেন হচ্ছে দুইটি, এখানে হাইড্রোজেন হচ্ছে দুইটি, এখানে হচ্ছে হাইড্রোজেন তিনটি। তাহলে হাইড্রোজেন দুইটি হলে আমি যদি এখানে টু দেই তাহলে নাইট্রোজেন দুইটি, এখানে নাইট্রোজেন দুইটি, হাইড্রোজেন তিন দুগুণে হচ্ছে ছয়টি, এখানে আছে দুইটি। তাহলে এখানে আমি তিন দিলে হাইড্রোজেন হয়ে যায় কত, তিন দুগুণে ছয়। তাহলে এইভাবে যখন একটা সমীকরণকে বিক্রিয়ক বা উৎপাদের সামনে প্রয়োজনীয় সংখ্যক মোল সংখ্যা বা অনুসংখ্যা দ্বারা এটাকে গুণ করে একটা সমীকরণকে সমতাকরণ করা সম্ভব। আর একটা সমীকরণ যখন সমতাকৃত হয়ে যায় তখন আমরা ওই ক্ষেত্রে সমান চিহ্ন ব্যবহার করতে পারবো। আর যদি সমীকরণটা সমতা না করা হয়, সমীকরণটা অসমতা কিন্তু থাকলে, যেমন ধরো নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন আমার উৎপন্ন হলো অ্যামোনিয়া, এই ক্ষেত্রে আমি এটাকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব, সমান চিহ্নটা ব্যবহার করব না, কারণ এখানে বিক্রিয়কের অনুসংখ্যা এবং উৎপাদের উৎপাদ সমূহের অনুসংখ্যাটা কি সমান নয়, সেজন্য এই ক্ষেত্রে এটাকে সমান চিহ্ন দ্বারা প্রকাশ করা যাবে না। কিন্তু এই ক্ষেত্রে বিক্রিয়ক এবং উৎপাদে এখানে ঠিক যত সংখ্যক নাইট্রোজেন হাইড্রোজেন আছে, উৎপাদে ঠিক তত সংখ্যক নাইট্রোজেন হাইড্রোজেন আছে, তখন আমরা সেটাকে সমান চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারবো। যেমন আরেকটা উদাহরণ দিই, খুব সহজ একটা উদাহরণ, হাইড্রোজেন প্লাস অক্সিজেন কি হয়, পানি, হাইড্রোজেন আর অক্সিজেন থেকে হয় পানি। এখন এখানে হাইড্রোজেন আছে কয়টি, দুইটি, অক্সিজেন এখানে দুইটি, এখানে একটি, তাহলে তো সমতা হলো না, আমার অক্সিজেন এখানে দুইটি করতে হবে। তাহলে এখানে আমি দিলাম দুই, দুই দিলে টু এ টু মিলে হাইড্রোজেন হয়ে গেল চারটি, অক্সিজেন দুটি। তাহলে এখানে টু দিলে হাইড্রোজেন চার, অক্সিজেন দুই, এখানে হাইড্রোজেন চার, অক্সিজেন দুই। তাহলে সমীকরণটা সমতাকৃত হলো এবং সমতাকৃত সমীকরণকে আমরা সমান চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারব। এখন আসো রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া কথাটা অনেক ব্যাপক, এটা আমরা যখন উচ্চতর ক্লাসগুলোতে যাব সেক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার প্রত্যেকটা বিক্রিয়া নিয়ে আলোচনা করা যাবে, মানে একটা অধ্যায় হয়ে যাবে এমনভাবে আলোচনা করা যাবে। কিন্তু তোমাদেরকে এটা ছোট করে সংক্ষিপ্ত করে এটা তোমাদের বইয়ে আলোচনা করা হয়েছে, যে অষ্টম শ্রেণীতে ঠিক যতটুকু জানা প্রয়োজন ততটুকুই আলোচনা করা হয়েছে। সেটা কি, দেখো একটা রাসায়নিক বিক্রিয়া সাধারণত কয় ধরনের, রাসায়নিক বিক্রিয়া সংযোজন, বিযোজন, দহন, প্রতিস্থাপন, প্রসরণ, এগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। তাহলে সংযোজন, সংযোজন বিক্রিয়া কি, বা সংযোজন বলতে কি বোঝায়, আমরা বলবো যে দুটি মৌল বা যৌগ একত্রে মিলিত হয়ে যখন একটি যৌগে পরিণত হয় তখন সেই বিক্রিয়াকে বলা হয় সংযোজন। দুটি মৌল বা যৌগ একত্রে মিলিত হয়ে যখন একটি মাত্র যৌগে পরিণত হয় তখন সেই বিক্রিয়াকে বলা হয় সংযোজন। সংযোজন মানে বুঝি আমরা সংযোগ, মানে যুক্ত করা। তাহলে দেখো সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম অক্সাইডকে বলা হয় চুন, আর ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে চুনা পাথর। তাহলে চুনের মধ্যে যখন তুমি কার্বন ডাই অক্সাইড গ্যাস দাও তখন সেটা হয়ে যায় কি, চুনা পাথর। এখানে দেখো ক্যালসিয়াম অক্সাইড একটা যৌগ, কার্বন ডাই অক্সাইড একটা যৌগ, দুইটা যৌগ একত্রিত হয়ে একটিমাত্র যৌগ ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয়, এই বিক্রিয়াটার নাম হচ্ছে সংযোজন। ঠিক বিযোজন যদি বলতে চাই, বিয়োজন বা বিযোজন শব্দটার অর্থ হচ্ছে ভাঙা বা বিয়োগ করা বা হ্রাস করা। মনে করা বিয়োগ, আমরা যখন বিয়োগ করি, বিয়োগ বলতে কি বোঝায়, একটা থেকে একটা বাদ দেয়া। ঠিক বিযোজন বিক্রিয়া যে এমন যে একটা বড়
যৌগ আছে এটাকে ভেঙে একাধিক মৌল বা যৌগে পরিণত করাটাই হচ্ছে বীজজন বিক্রিয়া। যেমন এটাকে যদি আমরা বিপরীতভাবে দেখাই বীজজন বিক্রিয়া উদাহরণ হিসেবে, যে ক্যালসিয়াম কার্বনেট একটা যৌগ ছিল, সেটাকে এখন আমরা তাপ দিলাম, তাপ দিলে সেটা ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইডে পরিণত হলো। তাহলে এখানে একটি যৌগ তাপের প্রভাবে ভেঙে একাধিক যৌগে পরিণত হলো, এই বিক্রিয়াটার নাম হচ্ছে বীজজন, অর্থাৎ একটি ভেঙে একাধিক হওয়া। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সংযোজন এবং বীজজন এ দুটা বিক্রিয়া সম্পূর্ণ বিপরীত বিক্রিয়া। সংযোজনের ঠিক বিপরীত বিক্রিয়াই হচ্ছে কি বীজজন। এরপর দেখো যে আছে কি দহন। দহনের প্রতিশব্দ বা দহন বলতে বোঝায় হচ্ছে কোনো কিছুকে পোড়ানো। এখন কোনো কিছু পোড়াতে হলে সেখানে অক্সিজেনের প্রয়োজন হয়। তাহলে এখানে খুব সহজভাবে বোঝা যাচ্ছে যে যে বিক্রিয়ায় কোনো একটা মৌলের সাথে অক্সিজেন যুক্ত হয় সেটাই হচ্ছে দহন বিক্রিয়া। তোমরা মৌলের সাথে অক্সিজেনের সংযোগ দেখে বুঝবা যে সেটা দহন বিক্রিয়া। যেমন মনে করো যে কার্বন প্লাস অক্সিজেন, এটা মিলে কি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ঠিক তেমনি ভাবে মনে করো সালফার প্লাস অক্সিজেন, সালফার ডাই অক্সাইড। এই যে এভাবে প্রত্যেকটা মৌল অক্সিজেনের উপস্থিতিতে যে বিক্রিয়া করে বা অক্সিজেনের উপস্থিতিতে মৌলগুলোকে পোড়ানো, এই বিক্রিয়ার নাম হচ্ছে কি দহন বিক্রিয়া। তাহলে দহন বিক্রিয়া একবারে সহজ, যে আমরা সবসময় মনে রাখবো যে কোনো কিছুতে কোনো কিছুকে দহন বা পোড়াতে হলে অক্সিজেনের প্রয়োজন হয়। আর সেখানে কোনো একটা মৌলকে আমি যখন অক্সিজেন উপস্থিতিতে বিক্রিয়া করতে দেখবো তখনই সেটাকে ধরে নিব কি দহন বিক্রিয়া। এবার আসো যে প্রতিস্থাপন বিক্রিয়া বলতে কি বুঝো। প্রতিস্থাপন স্থাপন বলতে বোঝায় একটির জায়গায় অপরটিকে স্থাপন, অর্থাৎ একটার আমরা যদি সাধারণত তোমাদের ক্লাসের উদাহরণ দিই, যে মনে করো যে এক বেঞ্চে তোমরা চারজন বসলে আরেক বেঞ্চে বসলা পাঁচজন। এখন আমি এটাকে সুন্দরভাবে বিন্যাস করে ওই পাঁচজন যে বেঞ্চে ছিল ওইখান থেকে একজনকে এনে এক বেঞ্চে পাঁচজন আরেক বেঞ্চে তিনজন, তাহলে ওই তিনজন যেখানে ছিল পাঁচজন থেকে একজনকে এনে আমি দুই বেঞ্চে সমান অর্থাৎ চারজন চারজন করলাম। ওই যে এক আবার এভাবে যে একজন থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় ওকে এনে বসালাম, একজনের জায়গায় আরেকজনকে এনে বসালাম, এই বিষয়টাকে বলা হয় প্রতিস্থাপন। প্রতিস্থাপন মানে কোনো একটা মৌল যদি কোনো যৌগ হতে অন্য মৌলকে অপসারণ করে সেই মৌলের জায়গাটা দখল করে নেয় তাকে বলা হয় প্রতিস্থাপন। যেমন ধরো জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড হয়ে যাবে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। অর্থাৎ জিঙ্ক কি করে, জিঙ্ক এখানে হাইড্রোজেনের জায়গাটাকে সে দখল করে হাইড্রোজেনটাকে বের করে নিয়ে আসে আর জিঙ্ক এখানে নিজে জায়গা দখল করে নেয়। তাহলে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া করে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনকে অপসারণ করে জিঙ্ক হাইড্রোজেনের স্থলে স্থাপিত হয়, যেটাকে বলা হয় প্রতিস্থাপন, উৎপন্ন হয় জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কি হাইড্রোজেন। এভাবে কোনো একটা যৌগ বিক্রিয়ায় কোনো যৌগ হতে কোনো মৌল যদি অপর একটা মৌলকে অপসারণ করে তার স্থানটা দখল করে নেয় সে বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এবার আসো প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া খুব সহজ একটা বিক্রিয়া, একবারে কমন একটা বিক্রিয়া। সেটা হচ্ছে আমরা যখন বলি প্রশমন, প্রশমন মানে হচ্ছে অ্যাসিড, কোনো জায়গায় অ্যাসিড এবং ক্ষার,
কোনোটারই আধিক্য থাকবে না। অ্যাসিড এবং ক্ষার সমান অনুপাতে অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার ব্যালেন্সড হয়ে সেখানে অ্যাসিড ক্ষারের প্রভাবটা বিরাজ করবে না। অ্যাসিড ক্ষার মিলে যখন লবণ এবং পানি উৎপন্ন হয়ে যাবে সে বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অ্যাসিড, ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমি বললাম যে অ্যাসিড এবং ক্ষার যুক্ত হয়ে যখন লবণ উৎপন্ন করে, তাহলে লবণ হতে পারে আমার কিভাবে, এখানে সোডিয়াম আর ক্লোরিন যুক্ত হয়ে উৎপন্ন করলো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। আর এখানে রয়ে গেল হাইড্রোজেন আর হাইড্রোক্সিল, এই দুইটা মিলে হয়ে গেল কি পানি। তাহলে অ্যাসিড ক্ষার যুক্ত হয়ে যখন লবণ এবং পানি উৎপন্ন করে, লবণ সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে কি পানি, অ্যাসিড ক্ষার বিক্রিয়ায় অ্যাসিড ক্ষার মিলিত হয়ে যখন লবণ এবং পানি উৎপন্ন করে সে বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়াটা তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে প্রায় সময় যে পেটের অ্যাসিডিটির সমস্যায় অ্যান্টাসিড জাতীয় ওষুধ কেন খাওয়া হয়, পেটে অ্যাসিডিটি হলে আমরা কেন অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই। আমাদের পেটে সবসময় একটা জিনিস মনে রাখবা যে আমাদের পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, আমাদের পেটের দেয়ালে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কন্টিনিউয়াসলি নির্গত হয়। সেখানে তুমি যখন আমাদের খালি পেট থাকে তখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের নির্গমনের পরিমাণ কিন্তু আরও বেড়ে যায়। তাহলে পেটে এমনিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে যেটা আমাদের পেটে অ্যাসিডিটি বাড়াচ্ছে, সেই ক্ষেত্রে আমরা যখন অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই অ্যান্টাসিড জাতীয় ওষুধে থাকে ক্ষার। ওই যে অ্যান্টাসিডের এই ক্ষারটা আমাদের পেটের হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে লবণ এবং পানিতে পরিণত হয়, তখন অ্যাসিডিটির সমস্যাটা দূর হয়। সেজন্য আমরা বলি যে অ্যাসিডিটির সমস্যায় কেন অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাওয়া হয়। তাহলে সোজা উত্তর যে আমাদের পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় বা কন্টিনিউয়াসলি কী হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের নির্গমন ঘটে। এখন ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করার জন্য আমরা অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাবো, ওই অ্যান্টাসিড জাতীয় ওষুধে থাকে ক্ষার। তাহলে পেটের অ্যাসিড এবং অ্যান্টাসিডের ক্ষার একত্রিত হয়ে লবণ এবং পানিতে উৎপন্ন হয় এবং অ্যাসিডিটির সমস্যা দূর হয়। তাহলে আরেকটা বিষয় আছে ছোট করে বলে দেই, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার শক্তির রূপান্তর। এই বিষয়টা কি রাসায়নিক বিক্রিয়ার শক্তি রূপান্তর, মনে করে একটা রাসায়নিক বিক্রিয়া তোমাদেরকে উদাহরণ দেই, ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে চুন প্লাস হচ্ছে কি পানি, ক্যালসিয়াম অক্সাইড এবং পানি মিলে হয়ে যায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটাকে আমরা বলি চুনের পানি, চুনের পানি। ক্যালসিয়াম অক্সাইড এবং পানি মিলে হয়ে যায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা চুনের পানি। এখন আমি বলতে যে বলবো যে এর রাসায়নিক বিক্রিয়ায় কিছু পরিমাণ তাপ শক্তির রূপান্তর ঘটে, এর রাসায়নিক বিক্রিয়ায় শক্তির রূপান্তর ঘটে। অর্থাৎ এখানে ক্যালসিয়াম অক্সাইড এবং পানি এই দুটা তো বিক্রিয়ক, এই দুটা বিক্রিয়ক যখন একসাথে বিক্রিয়া করে তখন এখানে একটা তাপ উৎপন্ন হয়। আবার যখন এটা চুনের পানিতে পরিণত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে তখন একটা তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে এ দুটা তাপের পরিমাণ অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এবং পানি বিক্রিয়ার সময়ে যে তাপ উৎপন্ন হয় ওটার সমষ্টি, আর এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তাপের পরিমাণ কখনো এক হয় না, দুইটা সম্পূর্ণ ভিন্ন হয়। তাহলে তোমরা মনে করতে পারো যে আমরা যদি প্র্যাকটিক্যালি দেখতে চাই আসলে কি তাপ উৎপন্ন হয়, আমরা
চুন নিয়ে সেটাতে পানি দিয়ে দেখবো যে কিছুক্ষণ পর এটার মধ্যে বুদবুদ করে শব্দ সৃষ্টি হচ্ছে, কারণ সেখানে কার্বন ডাইঅক্সাইডও আছে, ওটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ। এবং সেখানে কিছুক্ষণ পরে দেখবা যে হাত দিয়ে চুনের পানিটা একদম গরম হয়ে গেছে, তার মানে অবশ্যই সেখানে কিছু তাপ উৎপন্ন হয়। তাহলে এভাবে যখন তোমরা প্র্যাকটিক্যালি দেখতে যাবা এটা অবশ্যই তোমাদের অনেক দিন যাবৎ মনে থাকবে, কিন্তু সবগুলো বিষয় তো আর প্র্যাকটিক্যালি দেখা সম্ভব না। সেজন্য আমরা কি ধরে নিই, ধরে নিই যে একটা রাসায়নিক বিক্রিয়ায় অবশ্যই রাসায়নিক বিক্রিয়া তাপের পরিবর্তন হয় দুই ধরনের, একটা হচ্ছে তাপ উৎপাদিত বিক্রিয়ার ক্ষেত্রে আর একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে একটা রাসায়নিক বিক্রিয়া হয় তাপ উৎপন্ন হবে, না হয় বিক্রিয়াস্থল থেকে তাপ শোষিত হবে। অর্থাৎ বিক্রিয়া ঘটার সময় হয় উৎপাদের সাথে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হবে, অর্থাৎ কিছু পরিমাণ তাপ যুক্ত হবে, তাপের পরিমাণ বাড়বে, আর নত কি হবে তখন কি হবে বিক্রিয়াস্থলটা উত্তপ্ত হবে। আমি তোমাদেরকে যেটা বললাম যে চুন আর পানি একসাথে মিলিয়ে দেখো, চুনের পানি যখন হচ্ছে তখন সেটা গরম হচ্ছে, তার মানে বিক্রিয়াস্থলটা উত্তপ্ত হচ্ছে, বুঝে নাও যে সেখানে তাপ উৎপন্ন হচ্ছে। আবার আমি বললাম যে এমন বিক্রিয়া হতে পারে যে বিক্রিয়া ঘটার পর বিক্রিয়াস্থল ঠান্ডা হয়ে যাচ্ছে, অর্থাৎ বিক্রিয়াস্থল থেকে কি হচ্ছে তাপ অপসারিত হচ্ছে। তাহলে বিক্রিয়া দু ধরনেরই হতে পারে, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাপ উৎপাদীর ক্ষেত্রে এখানে আমি বলছি যে বিক্রিয়াকে একটা তাপের পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে মনে করি Q1, আর এখানে তাপের পরিবর্তন হয়েছে এটাকে ধরি আমি Q2। একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের তাপের পরিবর্তন উৎপাদের তাপের পরিবর্তনের সমান হবে না, অর্থাৎ Q1 Q2 এর সমান হবে না, Q1 ইজ নট ইকুয়াল টু Q2, এই দুইটা তাপের পরিবর্তন সমান হবে না। আবার আরেকটা জিনিস বলতে পারো যে তাপ উৎপাদী বিক্রিয়া সেটা আমরা মানে এভাবে দেখে চিনতে পারবো কিভাবে, তাপ উৎপাদী বিক্রিয়াটা তোমরা চিনতে পারবে যে তাপ উৎপাদী বিক্রিয়া যে তাপের পরিবর্তন হয় অর্থাৎ ΔH, এটাকে বলি আমরা তাপের পরিবর্তন। প্রশ্নে খুব শর্টকাটভাবে যখন দেয়া থাকবে যে তাপ উৎপাদী বিক্রিয়া তাপের পরিবর্তন ΔH, তোমরা যখন দেখবা যে ΔH এর মানটা নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক, তখন বুঝবা যে এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আর যখন দেখবে ΔH এর মানটা পজিটিভ, তার মানে সেটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারি বিক্রিয়া চেনার সবচেয়ে সহজ উপায়, যে কোনো একটা প্রশ্ন দেখেই আমি যখন ΔH এর মানটা দেয়া থাকবে তখন আমি যেন ঝট করে বলে ফেলতে পারি যে ΔH ঋণাত্মক দেখলাম বলে ফেললাম যে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, ΔH ধনাত্মক দেখলাম বলে ফেললাম যে এটা তাপ হারি বিক্রিয়া। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো জিনিস নিয়ে জানলাম, যে রাসায়নিক সমীকরণ কি, রাসায়নিক সমীকরণ কিভাবে সমতাকরণ করতে হয়, তারপর রাসায়নিক বিক্রিয়ায় সংযোজন, বিযোজন, দহন, প্রতিস্থাপন, প্রশমন পাঁচটা বিক্রিয়া, তারপর রাসায়নিক বিক্রিয়া শক্তির রূপান্তর, এই বিষয়গুলো সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে আমরা শুষ্ক কোষ যেটা ড্রাই সেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, এই দুইটা বিষয় সম্পর্কে জানব। তাহলে আমি আজ আর কথা না বাড়িয়ে তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিয়ে রাখি, সেটা হচ্ছে সংযোজন ও বিযোজন বিক্রিয়ার মধ্যে পার্থক্য লিখো, এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন। দুই হচ্ছে প্যাটের এসিডিটির সমস্যায় এর
অ্যান্টাসিড জাতীয় ঔষধ কেন খাওয়া? এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা নিজেরা করার চেষ্টা করো। সেটা হচ্ছে যে সংযোজন এবং বিযোজন বিক্রিয়ার মধ্যে পার্থক্য। আমি যেহেতু সংযোজন এবং বিযোজন বিক্রিয়া সম্পর্কে তোমাদের বলেছি, তাহলে ধরে নাও যে তোমরা সংজ্ঞা দিতে পারো সংযোজন এবং বিযোজন বিক্রিয়ার, তারপরে হচ্ছে উদাহরণ দিতে পারো প্রত্যেকের একটি করে, তারপর বলতে পারো যে কোনটাতে তাপের প্রয়োজন হয় কোনটাতে হয় না। এভাবে বলে তোমরা তিন চারটা পার্থক্য শিখে নিলেই হবে। তারপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে বলেছি যে পেটের অ্যাসিডিটির সমস্যায় অ্যান্টাসিড জাতীয় ওষুধ কেন খাওয়া হয়। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যদিও সহজ এবং ছোট্ট একটা ব্যাখ্যা, তারপরেও প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদের বিগত বছর জিএসসির প্রশ্নগুলি দেখলে দেখবে যে প্রশ্নটা অনেকবারই এসেছে। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা যে তোমরা এটা খুব ভালোভাবে আমার কাজগুলো সম্পন্ন করবে, এবং আজকে যে বিষয়গুলো পড়ালাম এগুলো খুব মনোযোগ দিয়ে দেখবে এবং সামান্য হলো তোমরা উপকৃত হবে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, সৃষ্টিকর্তাকে বেশি বেশি স্মরণ করো, বাবা মার কথা শোনো, দেশকে ভালোবাসো। আল্লাহ হাফেজ।